ঘাড়ে কোনো পুরুষের হাতের স্পর্শ পেতেই আমি পেছনে তাকিয়ে দেখি আমাদের ভার্সিটির ভিপি রাফসিন শেখ রুদ্রিক। উনি আমাকে নিজের সাথে মিশিয়ে আমার গালে স্লাইড করতে করতে বলে ওঠেন, বারবার তোর বিয়ে ভেঙেছি বলে কী ভাবিস তুই? এই রাফসিন শেখ রুদ্রিক তোর মতো ড্রাইভারের মেয়েকে ভালোবাসে? কথাটা বলেই উচ্চস্বরে হেসে ওঠেন ছোট সাহেব ও তার বন্ধুরা। আমি নিজেকে ওনার থেকে ছাড়ানোর চেষ্টা করলে উনি আমাকে আরও চেপে ধরে। লোকটার এসব কাণ্ড আমার মোটেও সহ্য হয় না। আমি রাগান্বিত কণ্ঠে বলে উঠি, আপনার এসব অসভ্যতা কোনো দিন শেষ হবে না, তাই না? আমি কি একবারও বলেছি আমি ভাবছি আপনি আমাকে ভালোবাসেন? আমি শুধু এই কথাই জিজ্ঞেস করতে আপনাদের ক্লাবে এসেছি। আমার বিয়ে বারবার কেন ভাঙছেন? এই নিয়ে আমার গুনে গুনে তিনটে বিয়ে আপনি ভেঙেছেন। আমরা গরিব বলে কি আমাদের দিয়ে যা খুশি তাই করা যায়? আচ্ছা, আপনি কি বুঝতে পারেন না আমাদের সমাজে মেয়েদের পরপর বিয়ে ভেঙে যাওয়াটা ঠিক কোন চোখে দেখে? উনি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠলেন, তো আমি কি করব? ওনার এসব ডোন্ট কেয়ার ভাব দেখে আমার গা যেন জ্বলে যায়। আমি কিছুটা রেগেই বলে উঠলাম, এইসবের কারণটা কি? আমার প্রশ্নের উত্তরে ছোট সাহেব অর্থাৎ রাফসিন শেখ রুদ্রিক আমার দিকে ঝুঁকে বলে ওঠে, তুই তো একটা ইডিয়েট, তাই এখনো বুঝিসনি আর ভবিষ্যতেও বুঝবি না। তুই কেন আমাকে, আমি নিজেও বুঝতে পারি না রে। ওনার কথার কিছুই বুঝতে পারলাম না আমি। বলতে গেলে আপাতত বুঝতে চাইছি না উনি ঠিক কী বোঝাতে যাচ্ছেন। তখনই বেবি কথাটা বলেই দৌড়ে আসে নিওনা আপু, পরনে তার ছোট ছোট জামা কাপড়। নিওনা আপু ছোট সাহেবের ঠিক কত নাম্বার জিএফ তা আপাতত গুনে ঠিক বলতে পারবো না, কেননা ছোট সাহেবের ঠিক কয়টা জিএফ তা মনে হয় উনি নিজেও জানেন না। অতিরিক্ত মাত্রায় সুদর্শন হওয়ায় ওনার গার্লফ্রেন্ডের অভাব পড়ে না। নিওনা আপুকে দেখে আমি কিছুটা জোর লাগিয়ে ছোট সাহেবের থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। নিওনা আপুকে দেখে মুচকি হেসে বলে উঠলাম, নিওনা আপু আপনি কোথায় ছিলেন বলুন তো? জানেন ছোট সাহেব আপনার জন্য কত অপেক্ষা করছিল, বারবার আপনি কখন আসবেন তার প্রহর গুনছিল বেচারা। আমার কথা শুনে ছোট সাহেব আমার দিকে ব্রু কুচকে তাকায়, যার অর্থ সে আবার কখন এসব বলল, বলেননি তো কি হয়েছে? ওনাকে বাস তো আমার দিতেই হবে ভেবেই মনে মনে হেসে উঠলাম আমি। আমার কথায় নিওনা আপু লাফিয়ে উঠে ওনাকে গিয়ে সোজা জাপটে ধরে বলে ওঠে, রুদ্রিক তুমি আমাকে এত ভালোবাসো? ওলে আমার বাবুটা, আজকে তোমাকে তো আমি ছাড়বই না, আজকে শুধু আমি আর তুমি লং ড্রাইভ। রুদ্রিক পড়েছে বেশ মুশকিলে, এই আপড়টাকে এখনই টুক করে পড়তে হলো, সব হয়েছে এই বদমাইশ মেটার জন্য। উনি আমার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমার কি তাতে, আমি কোনোকে ভয় পাই নাকি? ডজন ডজন গার্লফ্রেন্ড বানাবে অথচ প্যারা নিবে না তা কি করে হয়? নিওনা আপু আবারও বলে ওঠে, আজকে তোমাকে কোথাও ছাড়ছি না জান। উনি আমার দিকে তাকিয়ে নিওনা আপুর কোমর জড়িয়ে ধরে বলে উঠলেন, ইয়া বেবি আজকে সারা রাত শুধু তুমি আর আমি। এইসব ন্যাকামি দেখতে আমার ভালো লাগছে না, তাই আমি ক্লাবের বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা রাখলে কেউ কর্কশ গলায় বলে, স্টপ, এত রাতে একা যাওয়ার দরকার নেই, আমি তোকে পৌঁছে দিব। আমি ওনার কথার সুরেই বলে উঠলাম, ছোট সাহেব বাচ্চা নই আমি, যেতে পারবো আমি। এই মেয়ে তুই বেশি বুঝিস আমার থেকে? কোনো কোনো সময় আপনার থেকেও ভালো বুঝি আমি। ছোট সাহেব কিছু বলবে তার আগেই আমি বড় বড় পা ফেলে ক্লাব থেকে বেরিয়ে যাই। ও শিট, স্টুপিড একটা মেয়ে, কথাটি বলে রুদ্রিক টেবিলে একটা পাঞ্চ মারে। কি হয়েছে বাবু, তুমি এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? দেখো নিওনা, তুমি আমার জিএফ, কিন্তু আমার সব ব্যাপারে নাক গলানো আমি মোটেও পছন্দ করি না, আশা করি তুমি বুঝবে। রুদ্রিক কথাটা বলেই তাড়াতাড়ি বেরিয়ে গেল। নিওনা মুখটা গোমড়া করে ফেলল। আমি বেরোতেই ছোট সাহেব আমার সামনে এসে দাঁতে দাঁত চেপে বলে, তোকে একটা কথা বললে তোর মাথায় যায় না, গাইতে ওঠ। আমি মুখটা ভেংচি কাটলাম। আমার মুখ ভেংচি দেখে উনি আরও রেগে গেলেন, দম ছাড়া কণ্ঠে বলে উঠলেন, তোকে ভালো মতো বলছি উঠে পড়, রুদ্রিক শেখের গাড়িতে ওঠা ভাগ্যের ব্যাপার, কত মেয়ে শুধু আমার গাড়িটাতে ওঠার জন্যই পাগল হয়ে থাকে, আর তোকে অফার করছি ভেবে নিজের এত দর বাড়ানোর কিছুই নেই, তুই আমাদের বাড়ির সামান্য ড্রাইভারের মেয়ে। ছোট সাহেবের কথায় হেসে বললাম, বারবার ড্রাইভারের মেয়ে বলে কি বোঝাতে চান? আপনার দয়ায় বাবা এই চাকরি করে? একদমই না,
বরং বাবা বড় সাহেবের আন্ডারে চাকরি করে, আপনার আন্ডারে না। আমার কথায় ছোট সাহেব আমার হাত চেপে বলে উঠলেন, বাহ, ভালোই তো কথা বলতে শিখে গিয়েছিস। তুই জানিস না আমার ক্ষমতা সম্পর্কে। আমি চাইলে এক্ষুনি তোর বাবাকে চাকরি থেকে বের করে দিতে পারি। তোর বড় সাহেব আফজাল শেখও কিচ্ছু করতে পারবে না। কাজ জানলে ভাতের অভাব হবে না, আশা করি আমার বাবারও হবে না। এইসব চাকরির ভয় আমাকে দেখাতে আসবেন না। আমার সোজা সাপটে উত্তরে ছোট সাহেবের মাথা গরম করলেন না, বরং কিছুটা হাসলেন। তার বাঁকা দাঁতের হাসিতে যেন মেয়ে ফিদা হতে বাধ্য, আমি চোখ ঘুরিয়ে নিলাম। এমনিতেই কেন, তোর বিয়ে ভাঙে দিলাম, তার শোক পালন করতে এত রাতে ক্লাবে ছুটে চলে এসেছিস, তার মধ্যে এত রাতে আবার একা একা বাড়ি ফিরতে চাস? কথাটা বলে ছোট সাহেব আমার কানের কাছে গিয়ে আস্তে করে বলে ওঠে, দিনকাল বড্ড খারাপ, রাস্তার কুকুরা ছিঁড়ে খাবে তোকে। আমি ওনার দিকে অগ্নি দৃষ্টিতে তাকাতেই উনি বাঁকা হেসে বলে ওঠে, মানুষ রূপী। তখনই কেউ বলে উঠল, রোদ্রিক, তুই বরং তোর গার্লফ্রেন্ডদের সামলা, আমি না হয় কাজলকে সামলিয়ে নেব। কথাটা বলেই সাদি ভাইয়া হাসি মুখে এগিয়ে আসলো। সাদিকে দেখে কিছুটা বিরক্ত হলো রুদ্রিক। সাদি রুদ্রিকের বন্ধু হলেও এখন এই ছেলেকে তার মোটেও সহ্য হয় না। নিজের বন্ধু ঠিক আছে, কিন্তু কাজলের পাশে সবসময় ঘুরঘুর করে, যা বড্ড বাজে লাগে রুদ্রিকের কাছে। কিন্তু কেন লাগে তা স্বয়ং রুদ্রিক নিজেও জানে না। সাদি এগিয়ে এসে বলে, আমি কাজলকে নিয়ে যাচ্ছি, তোকে এত চিন্তা করতে হবে না, তুই ক্লাবে যা। সাদির কথার সুরে আমিও তাল মিলিয়ে বলি, হুম হুম ছোট সাহেব, আপনি বরং, আমি আপাতত সাদি ভাইয়ের সাথেই যাব। আমি আবার বড় লোকের বিগড়ে যাওয়া ছেলের গাড়িতে উঠতে গেলে সমস্যা হবে, বলতে গেলে এক প্রকার অ্যালার্জি আছে আমার। আমার কথা শুনে সাদি ভাইয়া না পেরে হেসে দেয়। ছোট সাহেব বলে ওঠে, তুই আমাকে বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে বলছিস, কত বড় সাহস তোর। তখনই নিয়োনা বাইরে এসে বলে, আচ্ছা রুদ্রিক, এখন তো সাদি চলে এসেছে, তাই সাদি কাজলকে রেখে আসবে, তুমি বরং চলো আমার সাথে। সাদি ভাইয়া নিয়োনা আপুর কথায় বলে ওঠে, নিয়ানকে টাইম দে, রিল্যাক্স, আমি আছি তো। ছোট সাহেব কিছু বলতে গিয়েও বললেন না, শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করে গেলেন। আমার দিকে রক্তচক্ষু দিয়ে তাকিয়ে গটগট করে নিয়োনা আপুর সাথে চলে গেলেন, যার অর্থ আমাকে তিনি দেখে নেবেন। সিথে এক প্রকার নাচতে নাচতেই বাড়িতে ঢুকলো। সে বাড়ির সবচেয়ে আদরে বলতে গেলে হবে না, বাড়ির সব থেকে ছোট মেয়ে বলে কথা। মিসেস জেসমিন শেখ মেয়েকে দেখে কিছুটা থমকে সুরে বলে, কোথায় ছিলি তুই? সিথি বলে ওঠে, মেরি মা, আজকে আমার বান্ধবীরা সবাই মিলে জাস্ট একটু ক্লাবে গিয়েছিলাম, বাট ট্রাস্ট মি, কোনো ড্রিঙ্কস করিনি আমি। জেসমিন শেখ বলে ওঠে, সিথি, তুমি জানো এসব আমার পছন্দ না, তাও কেন যাও এসব জায়গায়? সিথি কিছু বলবে, তখনই উপর থেকে কেউ কর্কশ কণ্ঠে বলে ওঠে, জেসমিন, তুমি কি সবাইকে নিজের মতো গাইয়া ভাবো? এদিকে ছোট সাহেব যেতেই সাদি ভাইয়া আমার দিকে হাসতে হাসতে বলে ওঠে, সত্যি কাজল, তোমার তুলনা হয় না, রুদ্রিক বেটা বেশ জব্দ হয়ে গেছে, আবার এই বিগড়ে যাওয়া বন্ধুকে তুমি ঠিক পথে ফিরিয়ে এনে দিতে পারবে। সাদি ভাইয়ার কথায় আমি কিছুটা হেসে বললাম, সাদি ভাইয়া, আমি জানি না আমি কতটুকু পারবো, কিন্তু আমি সর্বদা চেষ্টা করব। আরেক দিকে ক্লাবে ঢুকেই রুদ্রিক সোজা বাড়ি গিয়ে একের পর এক ওয়াইনের গ্লাস শেষ করছে। প্রচণ্ড রাগ হচ্ছে তার কাজলের উপরে। রুদ্রিক রাগে গ্লাস চেপে ধরে, যার ফলে রুদ্রিকের হাত বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। তখনই সেখানে নিয়োনা চলে আসে। নিয়োনা বলে ওঠে, রুদ্রিক, তোমার হাত থেকে তো রক্ত গড়িয়ে পড়ছে। রুদ্রিক নিয়োনার কথায় গুরুত্ব না দিয়ে বলে, আমি আসছি। রুদ্রিক, তুমি আবার কোথায় যাচ্ছ? তোমার হাত কেটে গেছে, এসো ব্যান্ডেজ করে দিই। নিয়োনার কথায় রুদ্রিক ওয়াইনের বোতলের ছিপি খুলতে খুলতে বলে, আই হ্যাভ টোল্ড ইউ বিফোর নিয়োনা, আই ডোন্ট লাইক স্নিফিং অ্যাট মাই গেনেস। আমি তোমাকে আগেও বলেছি নিয়োনা, আমার ব্যাপারে নাক গলানো আমি মোটেও পছন্দ করি না। কথাটা শুনে নিয়োনা চুপসে যায়। অন্যদিকে, জেসমিন, তুমি কি সবাইকে নিজের মতো গাইয়া ভাবো? কথাটা বলেই নিচে নেমে আসে ঈশানী শেখ। পরনে তার দামি সাদা শাড়ি, তিনি যথেষ্ট স্টাইলিশ, নিজের স্টাইল নিয়ে তিনি সব সময় সচেতন। ঈশানী শেখকে দেখে মাথা নিচু করে ফেলে জেসমিন শেখ। এখন কত কথাই শুনতে হবে তাকে। সিথি বলে ওঠে, পিপি, তুমি মাকে এভাবে বলছো কেন?
ঈশানী শেখ সিথির দিকে তাকিয়ে বলে, এই বাড়িতে আমার মুখের ওপরে কথা আমি পছন্দ করি না, তুমি জানো। ঈশানী শেখের কথায় সিথি চুপ করে যায়। জেসমিন শেখ মাথাটা নিচু করেই বলে, ঈশানী আপা, আমি শুধু বলেছি এত রাতে বাড়ির বাইরে থাকলে যখন তখন যা ইচ্ছে হতে পারে, আমি সিথির নিরাপত্তার কথা ভেবেই। জেসমিনের কথার মাঝে ঈশানী শেখ বলে ওঠে, মেয়ের তো ভালোই খেয়াল রাখো, সে কোথায় যায় বা না যায় সব খেয়ালই তোমার থাকে, কিন্তু রুদ্রিকের বেলায় এত অনীহা তোমার। গত তিন রাত ধরে রুদ্রিক বাড়িতে ফিরছে না, সে খেয়াল আছে তোমার? জেসমিন শেখ বলে, আমি সত্যি জানতাম না, আসলে রুদ্রিকের ঘরে যাওয়ার অনুমতি তো নেই আমার। আমি ভেবেছি হয়তো প্রতিদিনের মতো রাত করে বাড়ি ফিরে আবার সকাল সকাল চলে গেছে, এমন তো মাঝে মাঝেই করে রুদ্রিক। তোমার এইসব এক্সকিউজ বাদ দাও, আসলে তুমি রুদ্রিকের মা হওয়ার যোগ্যতাই রাখো না, আমাকে এইবার সব দেখতে হবে। কথাটি বলে ঈশানী শেখ নিজের পার্স থেকে ফোন বের করে, কাউকে কল করতে করতে বাইরে চলে গেলেন। জেসমিন শেখ কেঁদে ওঠে, সিথি নিজের মাকে সামলিয়ে নেয়। তখনই দিয়া সেলফি নিতে নিতে এসে বলে ওঠে, ভাবি তুমি এভাবে কাঁদছো কেন আপুর কথায়? আপু তো এরকমই, কেঁদো না, চলো সেলফি তুলে। সিথি চোখটা ছোট ছোট করে বলে, সত্যি দিয়া পিপি, তোমার এই সেলফির রোগ আর ভালো হবে না। দিয়া মুখ বেঁকিয়ে বলে, আমি সিঙ্গেল মানুষ ভাই, এসব কান্নাকাটির থেকে সেলফি নিয়ে ফেসবুকে পোস্ট করে ঢের ভালো আমি মনে করি, আর আমার আপার কথা কেউ কানে নিও না, মাথায় সমস্যা আসে। দিয়ার কথাই জেসমিন হেসে দিয়ার মাথায় টোকা মেরে বলে, আপা এসে শুনলে তোর খবর আছে। দিয়া খুশি হয়ে বলে, আমি কোনো রকম লুকিয়ে বাড়িতে ঢুকলাম ছুটকির সাহায্যে। আমি ছুটকির দিকে তাকিয়ে বলে উঠলাম, সব ঠিক আছে তো? বাবা মা কোথায়? ঘুম আছে, তুই তো জানিস আপু, বাবা মা এমনিতেই তোর পরপর বিয়ে ভেঙে যাচ্ছে বলে অনেক চিন্তায় আছে, তার মধ্যে তুই বাড়ি ফিরছিস না বলে আরও চিন্তা শুরু করে দিয়েছিল। আমি কোনো রকম বুঝিয়ে শান্ত করেছি। ছোট বোনের কথায় আমি কিছুটা শান্ত হলাম। ছোটবেলা থেকেই ছুটকি সব সময় আমাকে সব কিছু থেকে আগলে রেখেছে। মাঝে মাঝে তো মনে হয় ছুটকি আমার বড় বোন। আমি ছুটকির গালে হাত রেখে বলে উঠলাম, তুই এখন ঘুমিয়ে পড়, কালকে তোর কলেজ আছে। ছুটকি মাথা নাড়িয়ে চলে গেল। আমি কাজল রেখা আরফিন, সবাই কাজল বলেই ডাকে। আপাতত অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। অন্যদিকে ছোট সাহেব অর্থাৎ রাফসেন শেখ রুদ্রিক শহরের অন্যতম নাম করা বিজনেসম্যান আফজাল শেখের একমাত্র বড় ছেলে এবং ঈশানী শেখের আদুরে ভাইপো, বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে। যদিও বড় সাহেব আফজাল শেখ ছোট সাহেবকে সাপোর্ট করতে চান না, কিন্তু নিজের ফুপির আশকারায় ওনার এই অবস্থা। সবসময় একটা মেজাজ নিয়ে থাকে। গার্লফ্রেন্ড তো উনি মাসে মাসে চেঞ্জ করে, সারাদিন নাইট ক্লাব এইসব নিয়েই উনি থাকেন। আমি নিজের রুমে ফ্রেশ হয়ে জানালার কাছে গিয়ে ঘেঁষে দাঁড়ালাম। মনে পড়ে গেল দুই বছর আগের অতীত, সব কিছু গুছিয়ে নিলাম। আজই সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, মুছে দেব সিলেটে আমার সাথে ঘটে যাওয়া সকল স্মৃতি। তখনই ফোন বেজে উঠল। আমি ফোনের স্ক্রিনে তনয় ভাই নামটা দেখে আমার বুকটা অজান্তেই ধুক করে উঠল, কান্না পাচ্ছে প্রচণ্ড, ফোনটা ধরার সাহস পাচ্ছি না। মনে হচ্ছে ফোনটা ধরলেই আমি আবারও দুর্বল হয়ে যাব, যা এই মুহূর্তে আমি চাইছি না। চোখের জলটুকু মুছে তড়িঘুড়ি করে বেরিয়ে গেলাম নিজের রুম থেকে। সদর দরজার কাছে আসতেই মামি আমাকে জড়িয়ে কেঁদে দিলেন। মামাও চোখের আড়ালে নিজের জলটুকু মুছতে লাগলেন। আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই আমি মামা মামির কাছে এই সিলেটে বড় হয়েছি। মামা মামির কোনো সন্তান না থাকায় আমাকে তারা সবসময় আগলে ধরে বাঁচতে চাইতো। মামি আমাকে জড়িয়ে বলে ওঠে, কাজল থেকে গেলে হয় না? মামির কথায় আমি কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠি, আমি আর পারছি না মামি। মামি কিছু বলবে তার আগেই মামা বলে ওঠে, কাজল ঠিক বলেছে, তুমি ওকে আটকিও না। আমি মামা মামির থেকে বিদায় নিয়ে সিলেট শহর ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। রেখে গেলাম সিলেট শহরে আমার সাথে ঘটে যাওয়া সকল স্মৃতি। আমার ভাবনার মাঝেই আমি খেয়াল করি কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, কারো নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। আমি পেছনে ঘুরেও বুঝতে পারছি আমার পেছনে কে আছে। আমি পেছনে না ঘুরেই বলে উঠলাম, ছোট সাহেব
এত রাত্রে আপনি কেন এসেছেন? আমার কথায় বোধহয় ছোট সাহেব কিছুটা অবাক হয়েছে। তিনি পেছন থেকে ধরা কণ্ঠে বলে উঠলেন, তুই পিছনে না ঘুরে কি করে বুঝে গেলি আমি এসেছি? কিছু জিনিস অনুভব করেও বোঝা যায়। দেখুন না, আমিও আপনাকে অনুভব করতে পারি। আমার কথায় ছোট সাহেব বলে ওঠে, তুই কিভাবে অনুভব করিস রে? ছোট সাহেবের কথায় হাসবো নাকি কাঁদবো ঠিক বুঝতে পারছি না। উনি আবারও বলে ওঠেন, আচ্ছা তুই কি সব বুঝতে পারিস কাজল? আমার মনে এই সময় তাহলে কি চলছে সেটাও কি তুই বুঝতে পারছিস? বুঝতে পারলে বল না আমার মনে এখন কি চলছে, আসলে আমি ঠিক বুঝতে পারছি না। কথাটা বলে ছোট সাহেব আমার আরো কাছে এসে ঘেসে দাঁড়ালেন। আমার শরীর কেঁপে উঠল অদ্ভুতভাবে। উনি আমার থেকে অনেকটাই লম্বা, তাই আমার মাথা ওনার বুকে গিয়ে ঠেকেছে। কি হলো বলছিস না কেন? তুই কি কিছু বুঝতে পারছিস আমার মনে ঠিক কি চলছে? আমি এবার পেছনে তাকিয়ে বলে উঠলাম, এত রাত্রে আপনি কেন এসেছেন? আপনি আমার ঘরে তাও এত রাতে? তা কেউ দেখে ফেললে কি হবে বুঝতে পারছেন? সবাই খারাপ চোখে দেখবে। উনি কিছুটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললেন, রাফসিন শেখ রুদ্রিক কাউকে পরোয়া করে না। আমার ইচ্ছে হয়েছে আমি এসেছি, আমাকে কেউ আটকাতে পারেনি আর পারবেও না। আর কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। ছোট সাহেবের স্পষ্ট কথায় আমি বলে উঠলাম, কিন্তু আমার কিংবা আমার পরিবারের আসে যায়, কেননা আমরা গরিব। আমাদের সংসারের সব দোষ আগে গরিব এবং মেয়েদেরই দেওয়া হয়, বড়লোক কিংবা ছেলেদের দোষ দেওয়া হয় না। ছোট সাহেব আমার কথায় অনেকটাই রেগে বলে উঠলেন, বুঝেছি, আমি এসেছি তোর তো ভালো লাগবে না, সাদিয়া এলে ঠিক তোর ভালো লাগতো। কথাটা বলে ছোট সাহেব চলে যেতে নিলে আমি ওনার হাত খপ করে ধরে কিছুটা ভীতস্বরে বলি, আপনার হাত কাটলো কিভাবে? আমার কথায় ছোট সাহেবের চোখ নিজের হাতের উপরে গেল, রক্ত শুকিয়ে গেছে একেবারে। আসলে ওনার কথার মাঝেই আমি ওনার হাত ধরে ওনাকে আমার বিছানায় বসিয়ে দিয়ে বলে উঠলাম, বুঝেছি, রাগের মাথায় হয়েছে এসব, আপনি একটু বসুন। কথাটা বলেই আমি ড্রয়ার থেকে ব্যান্ডেজ বের করে ওনার হাতে পরম যত্নে ওষুধ লাগাতে থাকি। রুদ্রিক শুধু কাজলকে দেখে যাচ্ছে। আমি ছোট সাহেবের হাতে ব্যান্ডেজ করতে করতে বলে উঠলাম, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন, জীবনের প্রতিটা মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, তার রাগ হোক কিংবা দুঃখ। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, ততদিন পর্যন্ত শুধু নিজের সাথে নিজেই হেরে যাবেন। আমার কথা শুনে ছোট সাহেব আমাকে ছেড়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলেন। আমার হাত এক ঝটকায় ঝাড়া দিয়ে ফেলে উনি উঠে দাঁড়ান। তোকে আমাকে এত জ্ঞান না দিলেও চলবে, কথাটা বলেই উনি চলে গেলেন। আমি ওনার যাওয়ার পানে তাকিয়েই রইলাম। আমি জানি ওনার ভেতরে কোনো এক কষ্ট লুকিয়ে আছে, তাই উনি এইভাবে বিগড়ে গিয়েছেন। কিন্তু আমি চাই ওনাকে এবার পরিবর্তন করতে। ওনার কষ্টগুলো হয়তো উনি সবাইকে বলতে পারেন না, এই দিক দিয়ে আমাদের দুজনের কিছুটা মিল আছে বটে। রুদ্রিক এগিয়ে গিয়ে আবারও পিছনে ফেরে, কাজল তার দিকে তাকিয়ে আছে। রুদ্রিক কিছু একটা বলতে চাইছে, কিন্তু ঠিক কিভাবে বলবে বুঝতে পারছে না। রুদ্রিকের অবস্থা বুঝতে পেরে কাজল এগিয়ে এসে বলে ওঠে, ওয়েলকাম। কাজলের কথায় রুদ্রিক চমকে বলে, আমি আবার কখন থ্যাঙ্কস বললাম? বলেননি তো কি হয়েছে? বলতে তো চাইছেন, কিন্তু নিজের ইগোর জন্য ঠিক বলতে পারছেন না। আসলে ড্রাইভারের মেয়েকে কি আর থ্যাঙ্কস বলা যায়? কাজলের ত্যাড়া কথায় রুদ্রিকের নাক লাল হয়ে গেল। আসলে কোনো এক দিক দিয়ে কাজল ঠিকই বলেছে, এই মেয়েটা সব কিছুই বুঝে যায়। আমার বড্ড হাসি পাচ্ছে ওনার ফেসটুকু দেখে। আমি আবারও বলে উঠলাম, ব্যান্ডেজটা গিয়েই খুলে ফেলবেন না, কাল সকালে শাওয়ার নেওয়ার সময় খুলে ফেলবেন, তাহলে চোটের জায়গাটা ভালো করে শুকিয়ে যাবে। ছোট সাহেব কিছু না বলে আমাদের বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আমি আনমনেই বলে উঠি, কিছু সম্পর্কের ক্ষেত্রে ইগো থাকাটা খুব জরুরি, অদ্ভুত লাগলেও এটাই সত্যি। রুদ্রিক নিজের গাড়িতে ঢুকে গাড়ির জানালা দিয়ে এক পলক কাজলের জানালার দিকে তাকায়, উদ্দেশ্য এক পলক কাজলকে দেখে যাওয়া। কিন্তু কাজল নেই, এতে রুদ্রিক আশাহত হয়। আজকাল তার চোখ জোড়া শুধুই কাজলকেই খোঁজে, অনেক নারীর সাথেই তার সম্পর্ক, কিন্তু রুদ্রিক কখনোই কোনো নারীর কাছে এতটা শান্তি পায়নি
যতটা কাজলের কাছে গেলে সে পায়। কাজলের কথাগুলো বেশ ভাবাচ্ছে তাকে। নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। নিজের ভাবনার নিজের কাছে বেশ উদ্ভট লাগছে রুদ্রিকের। সে নিজের মাথায় নিজেই টোকা মেরে বলে, রুদ্রিক, তোর মাথা ওই বদমাশ মেয়ের জন্য সত্যি গেছে। এখন বাড়িতে গিয়ে ভালো করে ঘুমানোর দরকার। লাস্ট 3 দিন ধরে ভালো করে ঘুম হয়নি। কথাটা বলেই গাড়ি ঘুরিয়ে ফেলে রুদ্রিক। ছোট সাহেবের গাড়ি চলে যেতেই জানালার আড়াল থেকে বেরিয়ে আসি আমি। এতক্ষণ ধরে আমি জানালার আড়াল থেকে ছোট সাহেবকে দেখে যাচ্ছিলাম। দেখছিলাম তিনি আমাকে এক পলক দেখার জন্য কিভাবে উৎকণ্ঠা হয়েছিলেন। ওরা সেই মুখটাকে দেখে মনে অদ্ভুতভাবে আনন্দের দোলা দিয়ে উঠল, মুখে ফুটে উঠল হাসি। রুদ্রিক নিজের গাড়ি শেখ বাড়ির সামনে রাখল। ফোনের মিসড কলে প্রায় শতাধিক। রুদ্রিক জানে কে কল করেছে, তা সে দেরি না করে তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে চারপাশে পাইচারি করছে মিস ঈশানি শেখ। রান্নাঘর থেকেই অন্যান্য সার্ভেন্টদের সাথে রান্না করছে মিসেস জেসমিন শেখ। জেসমিনের চোখ বারবার সদর দরজার দিকে যাচ্ছে, উদ্দেশ্য ছেলেটা একটি বাড়ি আসলে চোখের দেখাটুকু একটু দেখতে পাওয়া। অপেক্ষার অবসান ঘটিয়ে রুদ্রিক প্রবেশ করল। রুদ্রিককে দেখে ঈশানি শেখ তাড়াতাড়ি রুদ্রিকের কাছে গিয়ে রুদ্রিকের মাথায় হাত বুলিয়ে বলে, রুদ্রিক আমার বাচ্চা, 3 রাত ধরে কোথায় ছিলে তুমি? তুমি জানো না তোমার পিপি কত চিন্তা করে? রুদ্রিক তার ফুপিকে জড়িয়ে বলে, পিপি, বাট তুমি তো জানো আমি কত বিজি ছিলাম, তাই ইনফর্ম করতে পারিনি। ডেটিংয়ে বিজি ছিলে তুমি, সেটা আমি খুব ভালো করেই জানি। কথাটি বলে ঈশানি রুদ্রিকের মাথায় আস্তে করে টোকা মেরে বলে, এর জন্য শাস্তি আছে তোমার। রুদ্রিক মুখটা কিছুটা কাচুমাচু করে বলে ওঠে, তুমি তোমার রুদ্রিককে শাস্তি দিবে বিবি? এটা কিন্তু ঠিক না। রুদ্রিকের কথায় ঈশানি হেসেই বলে, আমি কি আমার বাচ্চাকে শাস্তি দিতে পারি? যাও এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি ব্ল্যাক কফি পাঠিয়ে দিচ্ছি। দূর থেকে সবকিছু দেখছেন মিসেস জেসমিন। তার মনে খুব লোভ জাগলো, তার ছেলেটিও যদি এইভাবে একটি বার তাকে জড়িয়ে মা বলে ডাকত তাহলে কি খুব বেশি ক্ষতি হতো? তিনি জানেন তা কখনোই সম্ভব না। রুদ্রিক বলে ওঠে, ওকে পিপি আমি যাচ্ছি। এই বাড়িতে রুদ্রিক যদি একমাত্র কারো কথা শুনে থাকে সে হলো মিস ঈশানি শেখের। রুদ্রিক চলে যেতে নিলেই মিসেস জেসমিন শেখ হন্ততন্ত হয়ে বেরিয়ে এসে বলে, রুদ্রিক তোমার হাতে কিসের ব্যান্ডেজ? মিসেস জেসমিন শেখের কথায় ঈশানিও বলে ওঠে, আমি তো খেয়াল করিনি, রুদ্রিক আমার বাচ্চাটা, তোমার হাত কি করে কাটলো? রুদ্রিক ঈশানির দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর সুরে বলে, তেমন কিছু না পিপি, ইটস জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, ঠিক হয়ে যাবে। আর তুমি মিসেস শেখকে বলে দাও উনি যেন আমার ব্যাপারে ইন্টারফেয়ার না করে। উনাকে আমি আগেও বলেছি এইসব আমার পছন্দ নয়। কথাটা বলেই রুদ্রিক গটগট করে উপরে চলে যায়। মিসেস জেসমিন শেখ দীর্ঘশ্বাস ফেলে। আমি মায়ের থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম ছুটকিকে নিয়ে। ছুটকিকে কলেজে পৌঁছে দিয়ে আমি ভার্সিটিতে চলে এলাম। এদিকে রুদ্রিক তার বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। রুদ্রিকের বন্ধু ইথান বলে, আচ্ছা আমাদের সাদি কোথায় রে? কোথায় আবার? আমার পুরা বন্ধু তো সারাদিন লাইব্রেরিতে বইয়ের মুখ দিয়ে গুজে থাকে। তন্ময়ের কথায় ইথান হেসে বলে, টপ বই বলে কথা। আচ্ছা রুদ্রিক, সামনে ভার্সিটির ফাংশন আছে, কি প্ল্যান তোর, ভেবেছিস কিছু? রুদ্রিক বলে, প্রিন্সিপাল স্যারের সাথে আমার কথা হয়েছে, সব হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, আর বাকি কিছু থাকলে আমরা সামলিয়ে নিব। পলক বলে ওঠে, আমাদের এইবারের ফাংশনও প্রত্যেকবারের মতো স্পেশাল করে তুলতে হবে। আমাদের চিন্তার কোনো দরকারই নেই। এবার যখন আমাদের রুদ্রিক ভিপি হয়েছে, এবার প্রত্যেক বছর থেকে আরও বেশি স্পেশাল হবে। শোভনের কথা শুনে জেনি কিছুটা খুশি হয়েই বলে, এই না হলে আমার রুদ্রিক, আমার রুদ্রিকের সব কাজই পারফেক্ট, তাই আমি রুদ্রিককেই চুজ করেছি। জেনি তোর রুদ্রিক সব কিছুতেই পারফেক্ট, এমনকি মেয়ে পটাতেও, তাই না রুদ্রিক? কথাটা বলেই তন্ময় চোখ টিপ দেয় রুদ্রিককে। রুদ্রিক বাঁকা হাসে। জেনি বলে ওঠে, আমি ঠিক বুঝলাম না। সব কথা না বোঝাই ভালো, কিছু সময় কিছু না জেনে থাকা ভালো, জেনি ডার্লিং। কথাটা বলেই রুদ্রিকের চোখ যায় ভার্সিটির গেটে দাঁড়িয়ে থাকা হলুদ পরীর দিকে।
কাজলকে আজ রুদ্রের কাছে ঠিক হলুদ পরীর মতোই লাগছে। কাজলের পরনে হলুদ হিজাব ও হলুদ চুড়িদার, বেশ মানিয়েছে কাজলকে। ভার্সিটির গেটে প্রবেশ করতেই আমার চোখ যায় ছোট সাহেবের দিকে। ক্যান্টিনে বসে আছেন নিজের বন্ধুদের নিয়ে, সাথে জেনি আপুও আছে, আমাদের ভার্সিটির সিনিয়র জেনি আপু, ওনার গার্লফ্রেন্ড বলা চলে। জেনি আপু বক বক করে ছোট সাহেবের কান ঝালাপালা করে দিচ্ছে, কিন্তু ছোট সাহেবের এইসব শোনার সময় কোথায়? তিনি তো মনোযোগ দিয়ে তার মোবাইল গুটিয়ে যাচ্ছে। তখনই পেছন থেকে স্মৃতি হাঁফাতে হাঁফাতে এসে বলে ওঠে, এই তো দোস্ত, আমি এসে পড়েছি, চল তাড়াতাড়ি। স্মৃতি ছোট সাহেবের একমাত্র বোন। যদিও ছোট সাহেব ও স্মৃতির মাঝে আকাশ পাতাল তফাত, এই ভার্সিটিতে আসার পর আমাকে সবসময় স্মৃতি এবং সাদি ভাই সাহায্য করে গিয়েছে, এক প্রকার আগলে রেখেছে। স্মৃতিকে দেখে আমি কিছুটা ম্যাকি রাগ দেখিয়ে বললাম, তোর এতক্ষণে সময় হলো? সরি রে, আসলে তুই তো জানিস আমি কালকে পার্টিতে ছিলাম, তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। স্মৃতির কথায় আমি বলে উঠি, সত্যি তোরা ভাই বোন শুধরাবি না। আমার কথায় স্মৃতি বলে উঠে, ভাইয়ের সাথে আমাকে একদম মিলাতে যাবি না, এমনিতেও ভাইয়াকে দেখলে আমি 10 ফিট দূরে থাকি, ভাইয়া তো আমাকে দেখতেই পারে না। এইবার চল তাড়াতাড়ি লাইব্রেরি থেকে নোট কালেক্ট করতে হবে, ইম্পর্টেন্ট ক্লাস আছে। স্মৃতি কিছু একটা ভেবে বলে ওঠে, কিন্তু দোস্ত আমার কিছু অ্যাসাইনমেন্ট জুনিয়রদের দিয়ে করিয়েছি, ওদের থেকে কালেক্ট করতে হবে। ফাঁকিবাজ একটা, ঠিক আছে আমি লাইব্রেরিতে যাচ্ছি। কথাটা বলেই আমি লাইব্রেরির উদ্দেশ্যে পা বাড়ালাম। কাজল লাইব্রেরিতে যেতে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো রুদ্রিক, কেননা এই সময় লাইব্রেরি পুরো ফাঁকা থাকে এবং সাদিও এখন লাইব্রেরিতে আছে। কথাটা ভেবেই অচেনা ভয় ঢুকে গেল, কেন যেন রুদ্রিকের কিছু ঠিক লাগছে না। রুদ্রিক বিড়বিড় করে বলল, আই হ্যাভ টু গো টু দ্য লাইব্রেরি রাইট নাও, আমি এখনই আসছি। কথাটা বলে রুদ্রিক দ্রুত লাইব্রেরির দিকে চলে গেল। আমি লাইব্রেরিতে দেখি সাদি ভাই এক কোনায় গিয়ে খুব মনোযোগ দিয়ে পড়ছে। সাদি ভাইয়ার একটি জিনিস খুব ভালো লাগে, তিনি সব সময় পড়াশোনা নিয়ে থাকতে পছন্দ করে। আমাকে দেখে সাদি ভাই হেসে বলে ওঠে, কাজল কখন এলে তুমি? এই তো মাত্র। ঠিক আছে তুমি পড়ো থাকো, আমি কফি খেয়ে আসি, অনেকক্ষণ ধরে পড়তে পড়তে ঘুম চলে এসছে, তুমি খাবে? আপাতত না। ঠিক আছে আমি বরং গিয়ে খেয়ে আসি। কথাটা বলেই সাদি ভাইয়া চলে গেল। সাদি যাওয়ার সাথে সাথেই রুদ্রিক লাইব্রেরিতে চলে আসে। আমি নিজের নোট খুঁজতে শুরু করে দিলাম, কিন্তু নোটটা অনেক উপরের সেলফে, তাই টুলের উপর কোনো রকম উঠে দাঁড়ালাম, কিন্তু বেশ ভয় লাগছে, টুলটা কেমন নড়ছে, এই মনে হয় আমি এক্ষুনি পড়ে যাব। ভাবতে ভাবতেই আমার পা পিছলে পড়ে যেতে নিলে সঙ্গে সঙ্গে সেখানে ছোট সাহেব চলে আসেন। থাপ করে আমি নিচে লাইব্রেরির সেলফ নিয়েই পড়ে যাই। উনি শুধু হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন, আসলে মুহূর্তেই ঠিক হয়ে গেল, তা হয়তো বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছে ওনার। এদিকে আমি নিচে পড়ে আছি, সেদিকে ব্যাটার খেয়াল নেই। ব্যাপারটা সিনেমেটিকভাবে হলেও মেনে নেওয়া যেত, তাই বলে এতটা হাস্যকর? আমি কিছুটা ম্যাকি রাগ দেখিয়ে বললাম, এইভাবে দাঁড়িয়ে আছেন কেন, আমাকে উঠতে সাহায্য করুন। রাফসিন শেখ রুদ্রিক তোকে সাহায্য করবে? নিজেকে কি মনে করিস কি তুই? লোকটার কথা শুনে মাথাটা গরম হয়ে যাচ্ছে, তাই আমিও বলে উঠলাম, ঠিক আছে আমি সাদি ভাইয়াকে ডাকবো, উনি এসে আমাকে সাহায্য করবে। সাদি ভাইয়া শুনছেন? তখনই উনি আমার দিকে ঝুঁকে আমার মুখ চেপে ধরেন, ওনার গরম নিঃশ্বাস আমার গাথে পড়ছে। কি হলো কে জানে, আমি ওনার চোখে ডুবে যাচ্ছি অতলভাবে, কিছুটা গভীরভাবে, কিছুটা অনাকাঙ্ক্ষিতভাবে। তখনই হুট করে সেখানে ছোট সাহেব আমার একেবারেই কাছে, আমাদের মধ্যে তেমন একটা দূরত্ব নেই, আমি শুধু ওনার চোখের দিকে তাকিয়ে আছি। রুদ্রিক ভালো করে কাজলকে লক্ষ্য করে দেখল, কাজলের কুচকুচে কালো চোখজোড়া শুধুমাত্র তার চোখের মধ্যে সীমাবদ্ধ। এই চোখগুলো যেন অনেক কিছু বলতে চায় রুদ্রিককে। রুদ্রিকের ভাবনার মাঝেই কাজল মুখ দিয়ে করতে থাকে। রুদ্রিক কিছুটা বিরক্ত হয়ে কাজলের মুখ চেপে ধরে বলে ওঠে, এত করছিস কেন? সারাদিন শুধু সাদি ভাইয়া আর সাদি ভাইয়া, সাদি ছাড়া আর কারো না মনে থাকে না তোর, তাই না?
আমি কোনোরকম ওনার হাত নিজের মুখ থেকে সরিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলি, ভারি খারাপ লোক আপনি, এমনভাবে মুখটা চেপে ধরেছিলেন এক্ষুনি দম বন্ধ হয়ে যাচ্ছিল, রাক্ষস লোক একটা। উনি আমার হাত চেপে ধরে বলে, তুই আমাকে রাক্ষস বললি, বেশ করেছি তুই। ওনার কথা শেষ হওয়ার আগেই আমি ধরা গলায় বললাম, আপনি এখানে কেন এসেছেন? দেখতে এসেছেন একটা লাইব্রেরিতে আমি কিংবা সাদি ভাইয়া কী করছিলাম? নিজের বন্ধুর প্রতি বিশ্বাস নেই, কিন্তু আমার প্রতিও কি একটুও নেই? আমার কথা শুনে ছোট সাহেব কিছুটা চুপ হয়ে আবারও বলে ওঠেন, আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য হইনি। আপনি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন, বড়লোক বলে কথা, বড়লোক বলে কথা, আমার একটা প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য। আমার যদি সাদি ভাইয়ার সাথে কিছু থেকেও থাকে তাহলে আপনার কি? আজকে আমাকে উত্তর দিতেই হবে আপনাকে। ছোট সাহেব আমার হাত আরো শক্ত করে চেপে ধরে তাতে দাঁত চেপে বলে ওঠে, একবার বলেছিস কিন্তু পরের বার যেন এই কথা তোর মুখে না শুনি। আই ডোন্ট লাইক টু হোল্ড এনি ওয়ান অ্যাকাউন্টেবল ফর এনিথিং। আমি কাউকে জবাবদিহি করতে পছন্দ করি না। কথাটা বলেই উনি আমার হাত ছেড়ে দিয়ে দাঁড়াতে চাইলে আমি উঠে দাঁড়িয়ে ওনার সোজাসুজি দাঁড়িয়ে বলে উঠি, সামটাইমস দ্য কোশ্চেন হ্যাজ টু বি অ্যানসার্ড, কিছু কিছু সময় প্রশ্নের উত্তর দিতে হয়। আমি আবারও বলে উঠলাম, তারাই জবাবদিহি করতে পছন্দ করে না যাদের কাছে প্রশ্নের উত্তর নেই এবং তারা কখনোই কোনো প্রশ্নের মুখোমুখি হতে পারে না। ছোট সাহেব কিছুটা দমে গেলেন আমার কথায়। তখনই সেখানে জেনি আপু চলে এলো। জেনি আপু কিছুটা জোর কণ্ঠে বলে ওঠেন, রুদ্রিক তুমি এখানে? আমরা সবাই তোমার জন্য ক্যান্টিনে ওয়েট করছি, ফাংশন নিয়ে কিছু কথা ছিল। জেনি আপুকে দেখে আমি ওনার কাছ থেকে তাড়াতাড়ি সরে আসি। উনি জেনি আপুর দিকে তাকিয়ে বলে ওঠেন, আমার কাজ ছিল লাইব্রেরিতে, তুমি যাও আমি আসছি। জেনি আপু আমার দিকে এক পলক তাকায়, ওনার চোখ মুখ দিয়ে যেন আমার প্রতি চাপা খুব উপচে পড়ছে, কিন্তু তবুও তিনি বেরিয়ে গেলেন। উনি আমার গাল নিজের হাত দিয়ে চেপে বলে ওঠেন, চাইলে অনেক কিছু বলতে পারি কিন্তু পারি না, আমি যে গোলক ধাঁধায় পড়ে গিয়েছি, না পারছি বলতে আর না পারছি সহ্য করতে। ওনার জড়ানো কণ্ঠে আমার শরীরে মৃদু কেঁপে উঠল। আমি পেছনে ঘুরে যাই, উনি মৃদু হেসে পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে চলে যান। আমরা এই মুহূর্তে আপাতত ভার্সিটির মাঠে বসে আছি। সাদি ভাইয়া হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে। আমি বলে উঠলাম, ভাইয়া একটু থামবেন। সিথি নোক কামড়ে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, মানে সিরিয়াসলি ভাইয়া তোকে এসব বলেছে? সিথি কিছুটা চোখ পাকিয়ে বলে, আমাকে একদম ভাইয়ের সাথে মিলাতে যাবে না বলে দিলাম। সাদি ভাইয়া আবারও আরেক দফা হেসে দিলেন। সিথি মুখ ঘুরিয়ে ফেলে। আমার দৃষ্টি ভার্সিটির তিন তলার করিডরে। ছোট সাহেব কারোর সাথে হেসে হেসে কথা বলছে, হয়তো ওনার গার্লফ্রেন্ডের সাথে। বাতাসে ওনার ছোট ছোট চুলগুলো কপালে লেপটে আছে। আমার অবাধ্য চোখ যেন বারবার রোনাতে সীমাবদ্ধ। ওনার বাঁকা দাঁতের হাসি যেন বলে দিচ্ছে এই হাসি সবই মিথ্যে। এই হাসির মাঝে লুকিয়ে বেদনাদায়ক স্মৃতি হয়তো রয়েছে কোনো কঠিন সত্য যা থেকে গেছে সকলের আড়ালে। আমি রুমে ঢুকে মায়ের কাছে গিয়ে বলি, মা আমি ছাদে যাচ্ছি, গাছগুলো দেখে আসি। মা রান্নাঘর থেকে বলে উঠল, কাজল মা আগে কিছু মুখে দিয়ে নে, বাবা আসুক তারপর খাবো। আজ তোর বাবার আসতে দেরি হবে, বড় সাহেব আজ বাড়ি ফিরছেন, তাই তোর বাবা গাড়ি নিয়ে গিয়েছে, এয়ারপোর্ট থেকে ওনাকে আনতে গিয়েছেন। আমি বলে উঠলাম, তাহলে তো ভালোই, বড় সাহেব ফিরেছে। আচ্ছা মা আমি একটু ছাদে গিয়ে গাছগুলো দেখে আসি। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। শেখ বাড়িতে, দিয়া আজ প্রচণ্ড এক্সাইটেড, তার ভাইও ফিরেছে বলে কথা। দিয়া একটা সেলফি তোলে, সিথি দিয়ার পাশে বসে বলে ওঠে, দিয়া পিপি আজ তুমি এত হ্যাপি যে? ভাইয়া আমেরিকা থেকে প্রায় 2 মাস পর বিজনেস ট্যুর থেকে ফিরছে। আমি তো ভাইয়াকে বলে দিয়েছি আমার জন্য অনেকগুলো ড্রেস অ্যান্ড মেকআপ এনে দিতে। আমিও পাপাকে সব বলে দিয়েছি, বাট তুমি এত সেলফি না তুলে চলো তো, মা ডাকছে। দিয়া একটা সেলফি তুলে বলে, তুই যা আমি আসছি, জাস্ট আরেকটা সেলফি।
সিথি হেসে চলে যায়। দিয়ামণি শেখ আফসার শেখের ছোট্ট আদুরের বোন, বয়স 30-এর কোঠায় পৌঁছলেও এখনও সে বিয়ে করেনি। তার অবশ্য কারণ কেউ জানে না। বাড়ির সবাইকে নিয়ে মাতিয়ে রাখতেই সে পছন্দ করে। রুদ্রিক বাড়িতে ঢুকতেই দিয়া তড়িঘড়ি করে রুদ্রিকের কাছে গিয়ে বলে, রুদ্রিক আজকে ভাইও আসছে। তো আমি কি করব? রুদ্রিকের পাল্টা প্রশ্ন দিয়া বলে ওঠে, তুই অন্তত আজকে ভাইয়ের সাথে কথা বলিস না, মানে ভাইও প্রায় 2 মাস পর বাড়ি ফিরছে। রুদ্রিক গম্ভীর সুরে বলে ওঠে, ছোট বিবি তুমি জানো এসব সম্ভব নয়, তাহলে কেন বলছো? তুমি জানো এসব আমি করব না, আমার পক্ষে পসিবল না। আসলে রুদ্রিক তুই একটু ভাইকে বোঝার চেষ্টা কর। ছোট পিপি তুমি প্লিজ মিস্টার আফজাল শেখের নামে আমার কাছে সাফাই গাইতে এসো না। দিয়া কিছু বলবে তার আগেই রুদ্রিক রাগে উপরে যায়। দিয়া বলে ওঠে, রুদ্রিক আমার কথাটা শো, যা বাবা চলে গেল। রুদ্রিক রুমে এসে নিজের গায়ের স্লিভ কটন টি শার্টটা বিছানায় ছুঁড়ে ফেলে। প্রচন্ড পরিমাণ রাগ লাগছে তার। লোকটার সাথে কথা তো দূরে থাক, ওই লোকটাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে, সব থেকে বেশি। এদিকে আমি ছাদে উঠে দেখি পরিবেশটা বেশ সুন্দর, চারদিকে মৃদু বাতাস বইছে, ফুলগুলো বাতাসের সাথে সমান তালে যেন প্রকৃতি উপভোগ করছে। আকাশের কোণে লালচে নীল মেঘ জমেছে, আহা কি অপরূপ দৃশ্য, গোধূলির বেলা পড়েছে। আমার ফোন বেজে উঠল, আমি ফোন হাতে নিয়ে দেখলাম ছোট সাহেব ফোন করেছেন। আমি ফোন রিসিভ করার সাথে সাথেই এমন কিছু শুনি যা শুনে এক প্রকার আমি থম মেরে বসে পড়লাম। রুদ্রিক নিচের রুমে চুল খামছে ধরে, আফসার শেখ যে কোনো মুহূর্তে চলে আসবে, এই মুহূর্তে সে আফসার শেখ নামক ঘৃণিত লোকটাকে ফেস করতে চাইছে না। তাই রুদ্রিক তাড়াতাড়ি একটা নেভি ব্লু ফর্মাল কটন শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল। রুদ্রিকের ফোন বেজে উঠতেই ফোন রিসিভ করে, বিরক্ত মাখা কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে নিওনা, এনিথিং ওকে? নিওনা কিছুটা শান্ত সুরে বলে ওঠে, বেবি প্লিজ আজকে আমাকে একটু সময় দিবে, জাস্ট কিছু কথা বলার ছিল তোমায়। রুদ্রিক বলে ওঠে, নিওনা বেবস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ রুদ্রিক আজকে আমার সাথে দেখা করো, আমি কিচ্ছু শুনতে চাই না। রুদ্রিক এইবার ধমকের সুরেই বলে, নিওনা ইউ নো রাফসিন শেখ রুদ্রিক কারো ইচ্ছাতে দেখা করে না, আমার যখন মুড হবে তখন দেখা করব, বাট এখন নয়, তুমি ফোনটা কাটো। রুদ্রিককে বেরিয়ে যেতে দেখে মিসেস জেসমিন বলে ওঠে, রুদ্রিক তোমার বাবা আজকে ফিরছে, আজকে অন্তত চলে যেও না রুদ্রিক বাবা, আমার কথাটা তো শোনো। রুদ্রিক জেসমিন শেখের কথা কর্ণপাত না করে বেরিয়ে গেল। জেসমিন সদর দরজার কাছে আসতেই রুদ্রিকের গাড়ি চলে যায়। জেসমিন শেখ আশাহত হয়, তখনই ঈশানি শেখ কিছুটা কটাক্ষ করে বলে ওঠে, জানো রুদ্রিক তোমার একটা কথাও শুনবে না, তাহলে শুধু শুধু কেন বলতে যাও, কেন? ওর বাবা আসছে আজকে, ছেলেটাকে 2 মাস ধরে উনি দেখেননি, ছেলেটাও তো বাবার সাথে একটিবার কথা বলেনি, এখন এসে যদি ছেলেটাকে না দেখেন তাহলে উনি বড্ড কষ্ট পাবেন। জেসমিনের কথাই ঈশানি কিছুটা কটাক্ষ করে বলে ওঠে, বাবা ছেলের ব্যাপারে এত ভাবতে যেও না, তুমি নিজেরটা ভাবো জেসমিন। ঠিক কোন কথা নিয়ে ভাবতে বলছো? অতীত ভোলা কি এতটাই সহজ? জেসমিন শেখ এক পলক দরজার দিকে আশাহত দৃষ্টিতে তাকিয়ে পড়ল, অতীত ভুলে যাওয়াটাই সব থেকে বড় বোকামি, আমি খুব করে চাই অতীতটা একদিন সবার সামনে আসুক, সবাই জানুক অতীতে ঠিক কি হয়েছিল। রুদ্রিকের এখন কিছুটা মনটা রিফ্রেশ করার প্রয়োজন, তাই সে তাড়াতাড়ি কাজলের নাম্বারে ফোন করে। গোধূলি বেলা বেশ ভালোই উপভোগ করছিলাম, তখনই আমার ফোনটি বেজে ওঠে, ছোট সাহেব ফোন করেছে। ছোট সাহেবের ফোন ধরতেই ফোনের ওপাশ থেকে ছোট সাহেব জড়ানো কণ্ঠে বলে ওঠে, কাজল আমি জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না, তোকে খুব দেখতে ইচ্ছে করছে, আমি তোর বাড়িতে আসছি, বেশিক্ষণ সময় নিব না, শুধু তোকে দেখেই চলে যাব। ছোট সাহেবের এমন কথায় আমি থম মেরে বসে থাকি কিছুক্ষণ। এই আমি কার কণ্ঠ শুনছি? এতটা অনুরোধ মাখা জড়ানো কণ্ঠে তার ভেতর থেকে কেমন একটা গভীর কোনো একটা টান কাজ করছে আমার। আমি বলে উঠলাম, কোথায় আপনি? বাড়ির নিচে। ছোট সাহেবের কথায় আমি অবাক হয়ে নিচে তাকিয়ে দেখি উনি সত্যিই বাড়ির নিচে দাঁড়িয়ে আছেন, গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, দৃষ্টি আমার দিকে। ছুটকি দৌড়ে মায়ের কাছে গিয়ে বলে, মা ছোট সাহেব এসেছেন। ছোট সাহেব হঠাৎ
তা তো জানি না, ছোট সাহেব ছাদে চলে গেল, মনে হয় আপুর কাছে গিয়েছে। মনে হয় কোনো কাজে এসেছেন। যাক গে, ওনাদের বাড়ি আসতেই পারেন। আমি তোকে নাস্তা বানিয়ে দিচ্ছি, তুই গিয়ে উপরে দিয়ে আয়। এয়ারপোর্টে মধ্যবয়স্ক একজন লোক হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আফসাল শেখ এসেছেন। পরনে তার ফর্মাল ড্রেস আপ, চোখে মোটা ফ্রেমের চশমা। আফসাল শেখ বরাবরই ড্রেস আপ নিয়ে সচেতন। আফসাল শেখকে দেখে সিথি ও দিয়া ছুটে গিয়ে আফসাল শেখকে জড়িয়ে ধরেন। আফসাল শেখও তাদের পরম মমতায় জড়িয়ে ধরেন। সিথি বলে ওঠে, আই মিস ইউ এ লট ড্যাড। তুমি জানো তোমাকে ছাড়া পুরো বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। আফসাল শেখ মেয়েকে জড়িয়ে বলে ওঠেন, আমিও আমার প্রিন্সেসকে অনেক মিস করছি। তোমার বোনটাকে মিস করনি বুঝি? দিয়ার কথায় আফসাল শেখ বলে ওঠেন, আমার ছোট্ট বোনটাকে আরো বেশি মিস করছি, বিশেষ করে তার সেলফি। তোমার সাথে কতগুলো সেলফি তোলা বাকি আছে বাই দা রাস্তা। আমার ভাইও দেখে আগের চেয়ে বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। আফসাল শেখ হেসে মতিউর রহমানের দিকে তাকিয়ে বলেন, মতিউর তোমার খবর কি, কেমন আছো তুমি? মতিউর রহমান মানে কাজলের বাবা বলে ওঠে, আমি তো আল্লাহর রহমতে ভালোই থাকি। এখন আপনি চলে এসেছেন বড় সাহেব, এখন আরও ভালো হয়ে গিয়েছি। ভালো হলেই ভালো, কিন্তু রুদ্র যে আসলো না, আজও কি ও আমার সাথে দেখা করবে না? আফসাল শেখের কথায় দিয়া কিছুটা তাড়া দিয়ে বলে, ভাইও রুদ্রিক বাড়িতে আছে তো, তুমি বাড়িতে চলো, সেখানেই রুদ্রিকের সাথে দেখা করে নিও। মতিউর রহমানও বলে ওঠেন, হ্যাঁ বড় সাহেব, আপাতত বাড়ি চলুন, বাড়িতে গিয়ে সব হবে। আপাতত রুদ্রিক কাজলদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। বাড়িটা ঠিক কাজলদের নয়, দোতলা বিশিষ্ট ছোট্ট বাড়িটা আফসাল শেখই মতিউর রহমানকে থাকার জন্য দিয়েছেন। মতিউর রহমান আফসাল শেখের বড্ড প্রিয়ভাজন লোক। রুদ্রিক অনেকক্ষণ ধরে কাজলকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কাজলের চুল বেশ বড় না হলেও বেশ সফট, মৃদু বাতাসেও উড়ে যাচ্ছে। কাজল দেখতে কিছুটা কিউট কিউট লাগে রুদ্রিকের কাছে। গালগুলো কিছুটা গোলাপি রঙের। আচ্ছা, মেয়েটা কি প্রতিদিন গালে মেকআপ করে? রুদ্রিকের যত গার্লফ্রেন্ড আছে সবাই তো এক একটা পার্লারের দোকান। রুদ্রিক ভাবলো কাজলকে একবার জিজ্ঞেস করবে সে গালে কি মাখে, কিন্তু জিজ্ঞাসা করতে গিয়েও করলো না। সে কেন করবে? রাফসান শেখ রুদ্রিক সেন। আচ্ছা, রুদ্রিক কাজলকে দেখার জন্য তখন এতটা ছটফট করছিল কেন? কি হয়েছিল তার? কথাটা ভেবেই চুপ হয়ে গেল। আমাকে দেখা শেষ? রুদ্রিক চমকে ওঠে কাজলের দৃষ্টির সামনের দিকে। রুদ্রিক আমতা আমতা করে বলে, আমি তোকে কেন দেখতে যাব? আমি ছোট সাহেবের কথায় কিছুটা অদ্ভুতভাবে হাসলাম। রুদ্রিক খেয়াল করলো মেয়েটা সত্যি অদ্ভুতভাবে হাসে। হাসার সময় কাজলের ডাকর ডাকর চোখের পলক বারবার পড়তে থাকে। বেশ ভালো লাগে কিন্তু। ছোট সাহেব বলে ওঠে, সামনে এত কি দেখছিস? গোধুলি দেখছি, গোধুলির বেলা আমার বড্ড পছন্দের। ছোট সাহেব আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, গোধুলি বেলা পছন্দের এমন কি কারণ আছে? গোধুলির বেলা মনটাকে সতেজ করতে কিংবা মনটাকে উৎফুল্ল করতে যথেষ্ট। আমার যদি কখনো মন খারাপ হয় আমি ছাদে এসে গোধুলি উপভোগ করি, মনটা ভালো হয়ে যায়। কিভাবে করিস আমাকেও বলে দে, আমার মনটাও আজকে বড্ড খারাপ। ছোট সাহেবের কথায় আমি ওনার হাত ধরে নিজের হাতের মুঠোয় নিই। ছোট সাহেবের হাতগুলো শক্ত করে ধরে ওনার বুকের মাঝে রেখে ওনার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলে উঠি, ক্লোজ ইউর আইস অ্যান্ড ফিল দিস মোমেন্টস, ইউ উইল সি দ্যাট মাইন্ড উইল বি বেটার। চোখ বন্ধ করুন এবং মুহূর্তকে অনুভব করুন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। রুদ্রিক চোখ বন্ধ করে ফেলে। সত্যিই কাজলের স্পর্শে রুদ্রিকের অদ্ভুত ভালো লাগা কাজ করে। রুদ্রিক অপর হাত ধরে কাজলকে নিজের কাছে টেনে কাজলের হাতগুলো নিজের বুকে গভীরভাবে মিশিয়ে বলে, নাও আই ফিল বেটার। কেন এত শান্তি লাগছে আমার? কি আছে তোর মধ্যে? তুই বড়ই অদ্ভুত। আমি ওনার কপালে লেপটে থাকা চুলগুলো সরিয়ে বলে উঠলাম, আপনার মনকে জিজ্ঞাসা করুন। মনের কথা বুঝতে পারি না। বড্ড অবজাতি। ছোট সাহেব কিছুটা দূরে গিয়ে ছাদের এক কোণায় সাদা বেঞ্চে গিয়ে বসে বলে ওঠে, হয়তো কিছু চাপা অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ আমি। আমি আবারও আকাশের দিকে তাকিয়ে বলে উঠলাম, ছোট সাহেব চাপা অনুভূতিগুলো যত আপনি লুকিয়ে রাখবেন
তত আপনি নিজের মনের চাপা কষ্টগুলো সমুদ্রের ন্যায় অতলে ডুবে যাবেন। নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে শিখুন, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেলে একদিন আপনি এমন কিছু মূল্যবান জিনিস হারিয়ে ফেলবেন যা হয়তো আর কখনো ফিরে পাবেন না আপনি। আমি জানালার ধারে বসে আনমনে কিছু ভেবে চলেছি। আমি জানি এই মুহূর্তে আপনি ঠিক আমার কথা ভাবছেন ছোট সাহেব, যেমনভাবে এখন আমি আপনার কথা ভাবছি। কেন ভাবছি উত্তর নেই, শুধু আপনাকে নিয়ে ভাবতে ভালো লাগে। ক্লাবে সবাই নিজেদের মতো ব্যস্ত, রুদ্রিকের সেদিকে খেয়াল নেই। রুদ্রিকের চোখে শুধু বিকালে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাসছে, কাজলের কথাগুলো তার মাথায় ঘুরছে। রুদ্রিক এতটা কেন গুরুত্ব দিচ্ছে কাজলকে? কাজল রুদ্রিকের এতটা গুরুত্ব পাওয়ার যোগ্য নয়। হ্যাঁ, কিছুতেই নয়, কিন্তু কিছু তো একটা আছে ওই মেয়ের মধ্যে। রুদ্রিক ওয়াইনের গ্লাসে চুমুক দেয়, কাজল যেন তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। রুদ্রিকের ভাবনার মাঝে কেউ এসে বলে ওঠে, কিরে, কাজলের প্রেমে অতলভাবে ডুবে গেলি? কারো কণ্ঠস্বর শুনে রুদ্রিক তাকিয়ে দেখে সাদি তার পাশে হাসি মুখে বসে আছে। রুদ্রিক কিছুটা তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, রাফসিন শেখ রুদ্রিক শেষে কিনা ওই ড্রাইভারের মেয়ের প্রেমে অতলভাবে ডুবে যাবে, যার কিনা গার্লফ্রেন্ডের অভাব নেই। হাসালি তুই। কথাটা বলেই রুদ্রিক আবারও ওয়াইনের গ্লাসে চুমুক দিল। রুদ্রিকের কথাই সাদি সোজাসুজি বলে ওঠে, চাক বাবা, তাহলে তো আমার জন্য ভালো। রুদ্রিক ভ্রু কুচকে বলে ওঠে, তোর জন্য ভালো মানে? সাদি পুচকি হেসে বলে, ভালো হবে না, সে দু বছর আগের থেকে আমি কাজলকে পছন্দ করি, তোকে নিয়ে একটু টেনশনে ছিলাম, বাট আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। কথাটা শুনেই রুদ্রিক চোখ বড় বড় করে বলল, তার মানে আমার সন্দেহ ঠিক ছিল, তুই সত্যি সত্যি কাজলকে ভালোবাসিস? না হলে শুধু শুধু দুই বছর ধরে কাজলের পিছন পিছন ঘুরঘুর করতাম কেন, তুই বল। এইবার রুদ্রিক উঠে দাঁড়িয়ে সাদির কলার চেপে ধরে রাগান্বিত সুরে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ, তুই কি করে কাজলকে ভালোবাসতে পারলি? তিনি চারপাশে চোখ বুলিয়ে বলে ওঠে, রুদ্রিক, ডোন্ট বি হাইপার, সবাই দেখছে, তুই একটু বস, বসে কথা বল। রুদ্রিক রাগে ফুসতে ফুসতে বসে পড়ে। সাদি নিচের শার্টের কলার ঠিক করতে করতে বলে ওঠে, দেখ রুদ্রিক, তুই তো কাজলকে ভালোবাসিস না, তাহলে তো আমি ভালোবাসলে দোষ নেই, তাছাড়া বন্ধু হিসেবে তোর তো আমাকে সাপোর্ট করা দরকার, তা না করে তুই আমার দিকে তেড়ে আসছিস, ইটস নট গুড। রুদ্রিক নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সাদি রুদ্রিকের অবস্থা বুঝতে পেরে কিছুটা মুচকি হেসে বলে, আশা করি কাজলকে পেতে তো আমি তোকে সবসময় নিজের পাশে পাবো, আফটার অল তুই আমার বন্ধু বলে কথা। রুদ্রিক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগটুকু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। এই মুহূর্তে সাদিকে কাঁচা চিপিয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু তবুও নিজেকে সামলিয়ে নেয় রুদ্রিক, আসি বলেই বাঁকা হেসে চলে যায়। সাদি চলে যেতেই রুদ্রিক এক নিঃশ্বাসে পুরো ওয়াইনের বোতল শেষ করে ফেলে, তারপর বোতলটা ছুঁড়ে ফেলে, তা ভেঙে চুরমার হয়ে যায়। রুদ্রিক নিজের কাছে নিজেরই অবাক হচ্ছে, সাদি কাজলকে ভালোবাসে, এতে সে কেন এত রিয়াক্ট করছে? সে তো ওই মেয়েকে ভালোবাসে না তাহলে? রাত প্রায় 10টা, কিছু বই নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তখনই আমার ফোনটা বেজে উঠল, আননোন নাম্বার। আমি ফোনটা রিসিভ করে বলে উঠি, কে? আমাকে ভুলে গেলি? আমি নিতিয়া। নিতিয়ার কণ্ঠস্বর শুনে আমি কিছুটা উৎফুল্ল হয়ে বলে উঠলাম, নিতিয়া, তুই ফোন করেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিতিয়া কিছুটা হতাশার সুরে বলে ওঠে, যাক বাবা, তুই তাহলে আমাকে চিনতে পেরেছিস, আমি তো ভেবেছি তুই আমাকে ভুলে গেছিস। তুই আমার সব থেকে ভালো বন্ধু, তোকে কি করে ভুলতে পারি? দূরত্ব বেড়ে গেলে সম্পর্কে ফিকে হয়ে যায়, ধারণাটা সম্পূর্ণ ভুল। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, দূরত্বের সাথে কখনো এইসব সম্পর্ক ফিকে হয়ে যায় না, বরং সম্পর্কের রং আরো গাঢ় হতে থাকে। নিতিয়া হেসে বলল, বাহ, ভালোই কথা বলতে শিখে গেছিস, যাক আমাকে ভুলিসনি বলছিস। তোকে কি করে ভুলবো? নিতিয়া আমার এক কলেজ ফ্রেন্ড, সিলেট থাকার সময় নিতিয়া বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমাকে সবসময় সাহায্য করত সব বিষয়ে, কিন্তু ঢাকায় চলে আসায় বছরখানেক ধরে আমাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। আমি এবার নিতিয়াকে উল্টা প্রশ্ন করে বসলাম, আমি তো তোর নাম্বার হারিয়ে ফেলেছি, তুই আমার নাম্বার পেলি কোথায়?
সেসব কথা পরে হবে। আগে যে কথার জন্য তোকে এমার্জেন্সিভাবে ফোন করেছি সেটা শোন। কোন কথা? নিতিয়া কিছুটা ইতস্তত হয়ে বলে উঠল, আসলে কথাটা তনয় ভাইয়াকে নিয়েছিল। তনয় ভাই? নামটা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল আমার। আমি কিছুক্ষণ শ্বাস নিয়ে বলে প্রশ্ন করে বলে উঠলাম, আচ্ছা তার আগে এটা বল, তনয় ভাইয়ের কয় বাচ্চা? ওনার নিশ্চয়ই ভরা সংসার। নিতিয়া মাথা নাড়িয়ে বলে উঠল, একটি ছোট্ট ফুটফুটে ছেলে হয়েছে। এবারে তনয় ভাইয়া একেবারে তনয় ভাইয়ার মতো দেখতে, কি যে কিউট হয়েছে, সবে মাত্র 1.5 বছর হয়েছে। চোখগুলো থেকে যেন এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। যাক, তনয় ভাই সুখে আছে এটাই অনেক, কিন্তু তবুও যেন এক চাপা কষ্ট রয়ে গিয়েছে। আমি আর পারলাম না, ফোনটা কেটে দিলাম। দিন শেষে আমারও কষ্ট হয়, অতীতের পুরনো ক্ষতগুলো যখন হুট করে নাড়া দিয়ে ওঠে, তখন আপনি যতই চেষ্টা করুন নির্বিশেষে সেই ক্ষতগুলো আপনাকে পুনরায় ভেঙে দিতে যথেষ্ট। কথাটা ভেবেই আমার চোখ থেকে আরেক দফা জল গড়িয়ে পড়ল। ফোনের ওপাশ থেকে কেটে দিতেই নিতিয়া অবাক হয়ে বলল, যা বাবা, ফোনটা কেটে দিল, মেন কথাই তো বাকি ছিল। এখন কাজলকে কি করে বলি তনয় ভাইয়ার কথাটা? নিতিয়া আবার ফোন করলো, কিন্তু কাজলের নাম্বার বন্ধ। তখনই কেউ বলে উঠল, আমি জানি কাজল রেখা এখন খুব কাঁদছে, খুব করে, কিন্তু আমি জানি যখন ও সারপ্রাইজটা পাবে তখন দেখবে খুশিতে উৎফুল্ল হয়ে যাবে, আই এম শিওর। নিতিয়া মুচকি হাসে। শেখ বাড়িতে পায়ের উপর পা তুলে খবরের পেপারে মনোযোগ সহকারে কাগজ পড়ছেন ঈশানী শেখ। আফজাল শেখও খবরের কাগজ পড়ছেন। তার চোখ বারবার সদর দরজার দিকে যাচ্ছে। জেসমিন শেখ ও অন্যান্য সার্ভেন্টরা ট্রেতে করে চা নিয়ে এলো। জেসমিন শেখ আফজাল শেখের দিকে চায়ের কাপ এগিয়ে বলে উঠলেন, সদর দরজার দিকে কি এত দেখছেন? আফজাল শেখ চায়ের কাপে হাতে দিয়ে বলে উঠলেন, কতদিন ধরে ছেলেটাকে দেখিনি, রুদ্র কি কখনো আসবে? সেই প্রহরী গুনছি আপাতত। ঈশানী শেখ কিছুটা কটুস্বরে বলে, তুই তো জানিস ভাই, তুই এসেছিস কথাটা শুনে নিশ্চয় আজকে রুদ্রিক বাড়িতে ফিরবে না, শুধু শুধু অপেক্ষা করার কোনো মানেই হয় না। ঈশানী শেখের সোজাসুজি কথায় আফজাল শেখ আশাহত হয়ে বলে ওঠেন, তাই তুই ঠিকই বলেছিস, রুদ্রিক তো আমাকে ঘৃণা করে, তাহলে শুধু শুধু কেন আসবে? আসলে ছেলেটাকে অনেকদিন ধরে দেখি না, আমারই দোষ, হয়তো আশা নিয়ে বসেছিলাম। জেসমিন শেখ বলে ওঠেন, আপনি কষ্ট পাবেন না, রুদ্রিক ঠিক চলে আসবে। জেসমিন, এইসব মিথ্যে আশা অন্তত আমাকে দিও না, আমার ছেলেকে আমি ভালো করে চিনি, আমি বরং উপরে যাই ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার অফিসে আছে। কথাটি বলে আফজাল শেখ উপরে চলে যান। জেসমিন শেখ জানেন আজকে আফজাল শেখ কিছুতেই ঘুমাবেন না। ভার্সিটির করিডোরে থম মেরে দাঁড়িয়ে আছে, সিথির মুখে ঝুলে আছে অদ্ভুত হাসি। আমি কিছুটা ম্যাকি রাগ দেখিয়ে বলে উঠলাম, তোর মাথা ঠিক আছে? আমি কিনা ভার্সিটির ফাংশনে অংশগ্রহণ করব? সিথির মুখটা কাচুমাচু করে বলতে যাবে, তার আগেই সিথি খেয়াল করে রুদ্রিক কারোর সাথে কথা বলতে বলতে তাদের দিকেই আসছে। সিথি নোকটা কামড়ে আপন মনে বলে ওঠে, এই রে ভাইয়া চলে এসেছে, কাজটা শুরু করি। আমি সিথির কাঁধে হাত রেখে বলে উঠলাম, কি রে কি ভাবছিস? সিথি কিছুটা জোরেই বলে উঠল, সেই সব কথা পরে বলবো, আগে তুই লাইব্রেরিতে যা তো, সেখানে সাদি ভাইয়া তোর জন্য ওয়েট করছে, কি যেন ইম্পর্টেন্ট কথা আছে। কথাটা বলে সিথি কেটে পড়ে। আমি ভাবতে থাকি সাদি ভাইয়ার আমার সাথে আবার কিসের জরুরি কথা, থাক যেতে যখন বলেছে একবার যাই। কথাটা ভেবে আমি পা বাড়ালে আমার ওড়নায় টান পড়ে। কি এসব অসভ্যতামির মানে কি? কথাটা বলেই আমি পেছনে তাকিয়ে দেখি ছোট সাহেব, উনি আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন, এই চোখ যেন আমাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে যথেষ্ট। ছোট সাহেব আমার ওড়না নিজের হাতের মুঠোয় নিয়ে রেখেছেন। আমি চারপাশে তাকিয়ে কিছুটা ইতস্তত হয়ে বলে উঠলাম, ছোট সাহেব এসব কি? আমার ওড়নাটা ছাড়ুন, সবাই দেখবে।
আমার কথায় ছোট সাহেব আমার ওড়নাটা ট্রেনে ছাড়েন, যার ফলে আমি ওনার কাছাকাছি চলে আসি। আমি ওড়না ছাড়াতে ছাড়াতে বলে উঠি, অসভ্যতার কত রূপ দেখবো আপনার, যখন তখন যে কেউ চলে আসবে, ছাড়ুন আমার ওড়না। আমার কথায় ছোট সাহেব নিজের বাঁকা দাঁতের হাসি দিয়ে বলে ওঠেন, নো বেবস, এখানে আপাতত কেউই আসবে না, সো চিল আপ। আমি কিছুটা তিক্ততার সুরে বলে উঠলাম, এসব কি বলছেন ছোট সাহেব, ছাড়ুন বলছি। ছোট সাহেব কিছুটা ধমকেই বলে ওঠে, কেন এত ছটফটেনি তোর কাজল, দিব্যি তো নাচতে নাচতে একা একা সাদির সাথে দেখা করতে যাচ্ছিস, তখন কেউ দেখবে না, শুধু আমার সময় শুধু তোর পালাই পালাই কেন করিস। আমি মুখটা বেঁকিয়ে বলে উঠলাম, সাদি ভাইয়ার সাথে আপনার তুলনা কখনোই হয় না। ছোট সাহেব আমার গাল দুটো চেপে ধরে বলে ওঠে, আমার মধ্যে কি এমন নেই বলতে পারিস আমাকে, সবসময়ই শুধু সাদি ভাইয়া আর সাদি ভাইয়া করিস, যা প্রচণ্ড বিরক্ত লাগে আমার। ছোট সাহেবের কথায় আমি কিছুটা অবাক হয়ে বলে উঠি, ছোট সাহেব আমি যা ইচ্ছা করি তাতে আপনার কি, আচ্ছা এমন নয় তো আপনি সাদি ভাইকে নিয়ে জেলাস। কথাটা শুনেই উনি আমার গাল ছেড়ে আমতা আমতা করে বললেন, সত্যি তোর কথা শুনলে আমার হাসি ছাড়া কিছুই পায় না, আমি রাফসিন শেখ রুদ্রিক কিনা সাদিকে নিয়ে জেলাস তাও তোর জন্য, ও হ্যালো, নিজেকে এত ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করো। আমি কিছুটা মুচকি হাসলাম, সত্যি লোকটা কখন কি বলে হয়তো নিজেও বোঝেন না। আমি নিজের মুখে হাসিটা ঝুলিয়ে রেখেই বললাম, আমি তো নিজেকে কখনোই ইম্পর্টেন্স দেই না, তাও আপনার মতো নিজের সাথে আমাকে মেলাতে যাবেন না ছোট সাহেব, আপনার বুকে রাগের এক অন্যরকম দহন চলছে, যে দহনে আপনার অনুভূতিগুলো প্রায় এক প্রকার শূন্যই হয়ে যাচ্ছে। ছোট সাহেব মাথাটা নাড়িয়ে বলল, বুঝলাম, আর কিছু? এখন আমার ওড়নাটা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে, যে কেউ চলে আসবে, আমার স্পষ্ট উত্তর। ছোট সাহেব আমার দিকে এগিয়ে আমার গায়ে ওড়নাটা ভালো করে জড়িয়ে দেন। আমি কিছুটা কেঁপে উঠলাম, উনি আমার কানে আস্তে করে বলে উঠল, সাদির আশেপাশে যেন তোকে না দেখি, সবসময় দূরে দূরে থাকবি। আমি ওনার চোখে তাকিয়ে বলে উঠলাম, আপনি অদ্ভুত। জানি আমি, অনেক কিছু আছে যা আপনি জানেন না। হয়তো, আসি। কথাটা বলেই উনি নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে চলে যেতে গিয়েও পেছনে ঘুরে শুধু একটাই কথা বললেন, ইট উড বি ভেরি ব্যাড ইফ ইউ ডিড নট লিসেন মি, আমার কথা না শুনলে খুব খারাপ হবে। আমাকে কি মনে করেন কি উনি, কিভাবে আমাকে থ্রেড দিয়ে চলে গেল, আমিও কাজল রেখা, ওনাকে ভয় পাই নাকি, আমি যাব সাদি ভাইয়ার কাছে। কথাটি বলে আমিও লাইব্রেরির দিকে পা বাড়ালাম। শেখ বাড়িতে দিয়া সেলফি নিতে নিতে নিচে নামছে আর চিল্লিয়ে যাচ্ছে, ভাবি ও ভাবি তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টটা দাও, আমার অফিস আছে। ঈশানি শেখ কিছু ফাইল চেক করতে করতে বলে ওঠেন, দুপুর বাজে 12টা আর এখন তুই যাবি অফিসে, মানে বড় ভাই বোনের অফিস বলে নিজের ইচ্ছে মতো অফিসে যাচ্ছিস। দিয়া নিজের ফোন বের করে একটা সেলফি তুলে বলে ওঠে, আমি ভাই সিঙ্গেল মানুষ, আর এমন নয় যে তোমাদের অফিস বলে তোমরা আমাকে এমনি এমনি চাকরি দিয়েছ, আমি নিজ যোগ্যতায় ফ্যাশন ডিজাইনার হয়ে চাকরি পেয়েছি। ঈশানি শেখ কিছু বলবে তার আগেই জেসমিন শেখ ব্রেকফাস্ট হাতে নিয়ে চলে আসে, অনেক কথা হয়েছে এবার চটপট করে খেয়ে নে। জেসমিনের কথায় দিয়া উৎফুল্ল হয়ে বলে ওঠে, ভাবি আজকে কি স্পেশাল করেছো? তোর ফেভারিট লুচি। ওয়াও, লাভ ইউ ভাবি, আসো এই খুশিতে সেলফি তুলি। দিয়ার কথায় জেসমিন শেখ বলে ওঠে, আমার এখন সময় নেই, তুই খেয়ে নে। ঈশানি শেখ রাগান্বিত সুরে বলেন, এইসব কি, সকালে দিয়া এইসব তেলে ভাজা খাবার খাবে? আচ্ছা জেসমিন, তোমার কি কমন সেন্স নেই, জানো এতে শরীরে কত ক্ষতি হতে পারে? দিয়া কিছুটা বিড়বিড় সুরে বলে ওঠে, দিয়া তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, নাহলে তোর এই ভয়ঙ্করী আপা লেকচার দিয়ে তোর কান ঝালাফালা করে ফেলবে, এইসব লেকচারের থেকে সেলফি তুলে ঢের ভালো। দিয়া আপন মনে কথাটি ভেবে গপ গপ করে লুচি মুখে পুরে নেয়, আমার খাওয়া হয়ে গেছে, আমার অফিস আছে, যেতে হবে। কথাটা বলেই দিয়া তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে দেয় এক দৌড়, আরে আসতে বাবা সাবধানে যাবি। কথাটা বলেই জেসমিন হেসে রান্নাঘরে চলে যান। ঈশানি শেখ আবারও ফাইল চেক করতে থাকেন,
তখনই তার ফোনটি বেজে ওঠে। তিনি নাম্বারটা দেখে তাড়াতাড়ি কেটে দিয়ে শুধু একটি মেসেজ করে দেন, আমাকে এখন ফোন দিও না, আমি যত দ্রুত সম্ভব আসছি। সিথি মুখটা কাচুমাচু করে বলে ওঠে, সাথী ভাইয়া তোমার কথা মতো সব তো হলো, এখন কি ভাইয়া কাজলকে লাফিও বলে দিবে? সাদি বইয়ের ফাঁক দিয়ে মাথাটা বের করে বলে ওঠে, এত সহজ? তোমার ভাই যা হিটলার, মনে তো হয় না এত সহজে নিজের ভালোবাসাটা বুঝবে। সিথি মুখ বেঁকিয়ে বলে ওঠে, খুব খারাপ হচ্ছে সাথে ভাইয়া, একদম আমার ভাইকে হিটলার বলবে না, তুমি ভাইকে এসব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছ, যদি কাজল শুনে কত রাগ করবে। সিথির কথাই সাদি বলে ওঠে, আমি যা করেছি তা তো রুদ্রিক আর কাজলকে এক করার জন্য, তাছাড়াও আমি তো বুঝি আমার বন্ধুটার মনে কাজলের প্রতি এক সুপ্ত ভালোবাসার অনুভূতি আছে। সিথিও তাল মিলিয়ে বলে ওঠে, কাজল যদি ভাইয়ার জীবনে চলে আসে তাহলে কাজল ভাইয়াকে ঠিক পরিবর্তন করতে পারবে, কিন্তু আমার ভাইয়া তো নিজের ফিলিংসটাই বুঝতে চায় না। তখনই আমি এসে বলে উঠি, তোরা কিসের ফিলিংসের কথা বলছিস? কাজলকে দেখে সিথি গলাটা পরিষ্কার করে বলে, আরে আমরা তো জাস্ট ফাংশন নিয়ে কথা বলছিলাম। কিন্তু কাজল, তোমাকে তো আমি সেই কখন ডেকে পাঠিয়েছিলাম, এখন এলে যে? সাদি ভাইয়ার প্রশ্নে আমি কি বলবো বুঝতে পারছি না, কিভাবে বলবো তার বন্ধু তাকে নিয়ে সন্দেহ করছেন। এদিকে সাদি ও সিথি মিটিমিটি হাসছে। সিথি কোনো রকম হাসি থামিয়ে কাজলের হাত ধরে বলে ওঠে, ঠিক আছে চল, তোকে এখন আর বলতে হবে না। কিন্তু আমরা এখন কোথায় যাব? কোথায় আবার? ভার্সিটির অডিটোরিয়ামে, সেখানে ভার্সিটির প্রোগ্রামে যারা নাম দিয়েছে তাদের সিলেক্ট করবে। তো আমি সেখানে গিয়ে কি করব? আমার প্রশ্নে সিথি কিছুটা দম নেওয়া গলায় বলে উঠল, আমি তোর নাম দিয়ে দিয়েছি, না মানে তুই তো ভালো গান গাইতে পারিস, তাই আর কি। আমি রাগ করতে গিয়েও সাদি ভাইয়া আমাকে থামিয়ে বলে ওঠেন, আচ্ছা কাজল, সিথি যখন নাম দিয়ে দিয়েছে তখন হয় একবার চলো। কিন্তু এর আগে আমি কখনো গানে নাম দিইনি, গান সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। সিথি আমার কাঁধে হাত রেখে বলে ওঠে, একবার চল না প্লিজ। ভার্সিটির অডিটোরিয়ামে কিছু কাগজ চেক করছে রুদ্রিক, প্রচুর ব্যস্ত সে। ভার্সিটির ভিপি হওয়ার সুবিধার্থে সিলেকশনের দায়িত্ব এসে পড়েছে রুদ্রিক ও তার বন্ধুদের উপর। অংশগ্রহণকারী সব মেয়েদের নজরই যাচ্ছে শুধু রুদ্রিকের দিকে। রুদ্রিকের চোখ ছোড়া বেশ ছোট, তার চোখের দিকে তাকালে যে কেউ প্রেমে পড়তে বাধ্য। তার মধ্যে রুদ্রিকের সিল্ক চুলগুলো সব সময় রুদ্রিকের ফর্সা কপালে লেপটে থাকে, যা আরও বেশি আকর্ষণীয়। অন্যরা নিজেদের মধ্যে বলাবলি করছে,